এহরামের কাপড়টা হজের পরে পাঞ্জাবি বা কাফনের কাজে ব্যবহার করা যাবে কিনা? যাবে। আপনি এহরামের কাপড় হিসাবে যেটা ব্যবহার করেছেন সেই কাপড়টা পরবর্তীতে চাইলে আপনি পাঞ্জাবি বানাতে পারেন, পাজামা বানাতে পারেন, অন্য কিছু করতে পারেন, পর্দা হিসেবে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে মানুষ মনে করে এটা দিয়ে এহরাম পরে ওমরা করছি, হজ করছি, এই কাপড় অন্য কোনো কাজে আর ব্যবহার করা যাবে না, এটা বরকত শুধু তুলে রাখতে হবে। আমাদের অনেক সুক্ত, এই জন্য আমাদের সমস্ত চিন্তা আসতেছে, সাহাবিদের যুগে যখন কাপড় একটা বেশি দুইটা ছিলই না, ওই একটাই পড়ছে, ওইটা দিয়ে এবার কি করছে, ওমরা বা হজ করেছেন। তো এই এহরামের কাপড় দিয়ে আপনি যা খুশি তা করতে পারেন, অর্থাৎ আপনার কাপড় চোপড় বানাতে পারেন, কোনো অসুবিধা নাই। আর যদি আপনার মনে চায় যে এটা আমি এহরামের কাপড়টাকে দিয়ে আমি কাফন এর কাপড় বানাবো, হতে পারে, কিন্তু করোনা হাদিসের কোনো নির্দেশ নাই, এটা কোনো সুন্নাহ বা এরকম কিছু না, এটা আপনার আবেগের জায়গা থেকে আল্লাহর রহমত পাওয়ার আশায় যদি মনে করেন যে আমি এহরামের কাপড় পরছি, ওইটি আমার শরীরে থাকলো, যদি আল্লাহ এই রসুল আমাকে এহরামের কাপড় এটা দিয়ে আমি আল্লাহ ইবাদত করছি, এটা সাক্ষী হিসাবে সাথে থাকলো, আল্লাহ যদি রহম করেন, এরকম আল্লাহর প্রতি সুধারণা রেখে আশায় নিজে থেকে আপনি করলেন, এটাকে সুন্নাহ মনে করলেন না, এটাকে করোনা হাদিসের নির্দেশ মনে করলেন না, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে, এটা সুন্নাহ টুনা না। অতএব এগুলো নিয়ে আমরা অনেক বেশি হার্ড লাইনে থাকি অনেক সময় যে না এটা দিয়ে আমার এটা হইতে হবে, অন্য কোনো কাজ করতে পারবো না। আবার অনেকে এহরাম বারবার ওমরা করে, বারবার এহরামের কাপড় পরে স্তূপ হয়ে যায়, এগুলো কোনো দরকার নেই, আমার তো এহরামের কাপড় বোধ হয় কত 3 বছর আগেরটা দিয়ে আমার এখনও চলতেছে, এটা 3 দিন ব্যবহার হয়, এরপর তো ধুয়ে আপনি রেখে দেন, এটা 10 বছর 20 বছর ব্যবহার করলে এবার সমস্যা। অতএব অনেকে মনে করে না ওমরাই যখন করতে যাবো আবার ভালো করে ধুয়ে দবদবা সাদা কাপড় পরে যাবো, ভাই কাপড় দবদবা সাদা হইলে নতুন হইলেই যে ওমরা কবুল হবে তা না, কত ময়লা কাপড়ওয়ালা বা পুরান কাপড়ওয়ালার ওমরা কবুল হয়ে গেছে আর কত চকচক কাপড় ওমরা বাতিল হয়ে গেছে, এটা নিয়তের উপর নির্ভর করে, হালাল উপার্জনের উপর নির্ভর করে, অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে।